যোগ্যতা আমার ভিতরে ভাই তেমন কোনো যোগ্যতা নাই, আছে ইনশাল্লাহ সংসার করার মতো, আমি সংসার গুছিয়ে গাছিয়ে করতে পারবো। যে যদি একটা ভালো মনের মানুষ পাই, এখন চাইতাছে যে একটা বিয়া শাদি কইরা খালি সংসার কর্ম মন দিয়া এইটুকুই এতটুকুই ভাই, আর কিছু না। আগে দেখে যদি মনের সাথে মন মিলা যায়, যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে অবশ্যই, যদি সে আশা পূর্ণ হয় তাহলে অবশ্যই ঘুরতে যাবো। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি আপু আসলে বসে আছে, আসলে কি হয়েছে তার জীবনে আমরা তার জীবন গল্প সম্পর্কে জানার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম মিম। মিম আপু কেমন আছেন আপনি? এই তো ভাই আল্লাহ রাখছে কোনো মতো। কেন দেখে তো মনে হচ্ছে মাশাআল্লাহ ভালোই আছেন, তাহলে কোনো মতো মনে হচ্ছে কেন? বাবাকে করতো, দোকান করতো, বয়স হয়ে গেছে তো বাবার শরীরটা অসুস্থ, এই জন্য আর কি বাবাটা ঘরেই থাকে এখন বেশিরভাগ। মাটাও ডায়াবেটিস এর মানুষ ভাই, ঘরেই থাকে। লেখাপড়া করছেন? লেখাপড়া এই 5-6 পর্যন্ত, 5-6 বছর আর কি করছিলাম। এখন কতদিন হলো বন্ধ হয়েছে? হয়েছে তো ভাই সেই অনেক আগে হয়েছে, বন্ধ অনেক আগে বন্ধ হয়েছে ভাই। বিয়ে শাদি হয়েছিল? বিয়া শাদি হই নাই, বিয়া শাদি বসে নাই ভাই। এখন তো আমার আর ভাই বোন নাই, আমি আছি, তিনটা বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন বসবো আশা আছে, যে কইরা ঘর সংসার করার আশা আছে ভাই, তার জন্যই এই যে ভিডিওর সামনে আসা। বয়স হয়েছে তো ঘর সংসার করার? হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা, এই যে পর্দাশীল অবস্থায় আছেন, সবসময় কি এইভাবে চলাফেরা করেন নাকি আজকে ভিডিওতে আসছেন তাইতে? ভিডিওতে আসছে তাইতে, আর যখন বাইরে কোনো জায়গায় বের হই, প্রয়োজন পড়ে বাইরে বের হওয়ার, তখনই ভোরকা সবসময় পইরা সবসময় ভাই পর্দা করেই বেরি। নামাজ কালাম পড়েন তো? ইনশাল্লাহ ভাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি। তো যে বিয়ে করতে চাচ্ছেন একটা মেয়ে হয়ে, নিজের বিয়ের জন্য নিজে পাত্র খুঁজতে আসছেন, মানে এটা কেমন লাগতেছে আপনার কাছে? ভাই ভালোই লাগতেছে, আসলাম ভিডিওর সামনে। ভালোই লাগতেছে তাই না? কিরকম মানুষ হলে আপনার সঙ্গে আসলে মানাবে বা আপনি পছন্দ করবেন? ভাই যেমনই হোক সে, কিন্তু তার মনটা পরিষ্কার হতে হবে, ব্যবহারটা ঠিক থাকতে হবে, আর আমি এতটুকুই দুই বেলা দুই মুঠো ভাত দিলেই হইব ভাই, বেশি কিছু চাই না। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে আমারে রাখতে পারবে আমি তার কাছেই আজীবন থাকবো, যে আমার পাশে আজীবন থাকবে। নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়েন তো? ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি ভাই। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ ইনশাল্লাহ পারি। যাক ভালো। জীবনে মানে কি আশা করেছিলেন আর কি হয়েছে? কি 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 চিন্তা করছিলেন জীবনে কি হবেন আর কি হয়েছেন? কি চিন্তা জীবনে আর কি চিন্তা করব, এই যে এখন আছে ভাই প্রতিবেদনের সামনে, যে একটা ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া শাদি বসবো এটাই। আর জীবনে তো ভাই কত মানুষের কত আশা স্বপ্নই থাকে, আমারও ভাই সেসব স্বপ্ন ছিল, ছোটকালে পড়ালেখা করতে চাইছি কিন্তু সেই আশাটা পূর্ণ হইলো না, করতে পারি নাই, অনেক ইচ্ছা ছিল ভাই করতে পারি নাই। তারপরে এই যে এখন আসছি, কোনো প্রেম ভালোবাসাটা এরকম কারোর প্রতি হয়েছে বা কারোকে ভালো লাগছিল যে বলতে পারেন নাই? হ্যাঁ প্রেম ভালোবাসা জীবনে আমি করি নাই ভাই, কিন্তু অনেকে আসছে যে বিয়া শাদি করার জন্য, কিন্তু আমার পছন্দ না, তাদের পছন্দ না ভাই, তার জন্য আসছি যে একটা ভালো মনের মানুষ প্রতিবেদন করলে যদি একটা ভালো মনের মানুষ পাই বিয়া শাদি বসবো, এই জন্য এখানে আসা ভাই। এখন কি সরাসরি বিয়ে করতেছেন নাকি এটা যাচাই বাছাই করতেছেন বা প্রেম করতেছেন? এই যে তার জন্যই তো এখানে আসা, যে প্রতিবেদনের সামনে আসা, যে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়া শাদি কর বসার ইচ্ছা আছে। আপনার ভিতর কি এরকম যোগ্যতা আছে যে আপনাকে যে কেউ বিয়ে করে বউ বানাতে চাবে? যোগ্যতা আমার ভিতরে ভাই তেমন কোনো যোগ্যতা নাই, আছে ইনশাল্লাহ সংসার করার মতো, আমি সংসার গুছিয়ে গাছিয়ে করতে পারবো। যে যদি একটা ভালো মনের মানুষ পাই, যারা বিয়ে করতে আসে তারা কি বলে আপনাকে দেখে? বলে আসে, আসার পরে ভাই যে বিয়ে শাদি তো আমার বসার এতদিন ইচ্ছা ছিল না, আমি এতদিন ছিলাম সেলাই মেশিন নিয়ে নিয়ে ঘর নিয়ে ছিলাম ভাই, বাবার মাটাও মাটাও অসুস্থ, মাটা ডায়াবেটিস এর মানুষ ভাই, আসলে দেখে মনে হচ্ছে বিয়ে শাদির চিন্তা করি নাই। আপনি দেখে মনে হচ্ছে অনেকটাই উচলম্বা, তা আসলে আসলে একটু একটু দাঁড়ান, মানে জাস্ট মানে অনেকে দেখে যে মেয়েটা কতটা হাইট, আপনি যেহেতু বসে রয়েছে একটু দাঁড়ান তো। হ্যাঁ, যারা আসলে আপনাকে দেখবেন তারা আসলে বুঝতেই পারতেছেন আসলে কতটাই উচলম্বা আসলে।
কেউ দেখে আসলে অপছন্দ করার মতো না, যে কেউ আসলে দেখে পছন্দ করার মতোই, কিন্তু আসলে তার মুখটা তাকেই দেখাবে, যে আসলে তার বাড়িতে গিয়ে সরাসরি যোগাযোগ করবে বা কথাবার্তা বলবে সে তাকেই দেখাবে। হ্যাঁ, মানে এখন কি দেখাইলে কি বেশি সমস্যা নাকি ফ্যামিলি থেকে কোনো সমস্যা আছে? না, সমস্যা আছে ভাই, এখন তো অনেকে দেখবে আমার ভিডিও, এই জন্য ভাই আমি মুখটা এখানে ঢাকে আছি পর্দা কইরা, যে হইছে যে আমার ভালোবাসবে, আর যাকে আমি ভালোবাসবো আমি তাকেই দেখাবো। এত বড় হয়েছেন, মানে সবচেয়ে কোন বিষয়টা মানে বেশি কষ্ট দেয় আপনাকে, ভাবলে কান্না আসে বা এরকম কোন বিষয়টা কষ্ট দেয় ভাই? যে একটা ভাই নাই পাশে দাঁড়ানোর মতো, যে দায়িত্ব নিলো, একটু দেখলো, শাসন করলো, এরকম একটা ভাই নাই ভাই যে আমাদের দেখবে, তার মধ্যে আমার সেলাই মেশিনটাও নষ্ট, বাবা মাটা অসুস্থ, এদিকে মায়ের কিছুদিন পরে পরেই ওষুধ দিতে লাগে ভাই, মাটা ডায়াবেটিসের মানুষ, তারপরে আছে বাবা, বাবাটাও সেরকম একটাই না, বাবা তো আগে দোকান করতো, এখন তো করতে পারে না, বয়স হয়ে গেছে, গা নিজস্ব দোকান না, মানুষের দোকান, এই আর কি, বাবাটাও অসুস্থ, ঘরে পড়া থাকে, মাটাও অসুস্থ, একটু যে আমার সেলাই মেশিনটাও ভালো না ভাই, আমি যে সেলাই মেশিনটা চালাই সেই সেলাই মেশিনটা। এত কিছু এখন চিন্তা না করে ধরেন এখন বড় হয়েছেন, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ভালো একটা স্বামীর সংসার করবেন, দেখবেন জীবনে সব কষ্টটা দূর হয়ে যাবেন, সেটা তো আশা করেন নাকি? হ্যাঁ ভাই, সেটা। যাই হোক, তা আপনার ঠিকানা কোথায়, থাকেন কোথায় আপনি? এই তো ভাই, সাভার আরাপাড়া থেকে। জীবনে আর কোনো কিছু ইচ্ছা হয় যে একটু অভিনয় টভিনয় করি বা একটু মানে নাচ গান টান করি, এরকম কোনো চিন্তা ভাবনা কখনো করছেন? না, ওইরকম ইচ্ছা গরিবের আর ওইরকম, এখন চাইতাছে যে একটা বিয়া শাদী কইরা খালি সংসার কর্ম মন দিয়া, এইটুকুই এতটুকুই ভাই, আর কিছু না, ওইরকম নাচ গান ওইরকম আসা ভাই গরিবের আসে কি কখনো? গরিব আল্লাহ যে মানুষ সৃষ্টি করছে, বড় লোকেরও যে সৃষ্টি করছে, গরিবরাও তাকেই সেই সৃষ্টি করছে। গরিব বলে নিজেকে ছোট করে না ভেবে বা নিজেকে মানে গুছিয়ে না রেখে যদি নিজের ভিতর কোনো প্রতিভা থাকে সেটা যদি প্রকাশ করে না, আমি মনে করি সেটাও কোনো কোনো সময় দেখবেন যে সুফল বয়ে আনে, ঠিক আছে, নিজেকে কষ্টের মধ্যে না রেখে। যাই হোক, এখন চিন্তা করতেছেন বিয়ে শাদী করে সংসার করলে যদি আপনার জীবনটা পরিবর্তন হয়, তা আশা করবো বিয়ে করে সংসার করবেন, সেই আশাই করবো। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? এতো ভাই টেলিফোনের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ আছে, তাই একটু বলে দেন। 01851995640। নাম্বারটা কি আপনার কাছেই থাকে? হ্যাঁ ভাই, আমার কাছেই থাকে নাম্বারটা। তো ফোন দিলে ডিস্টার্ব হবে না তো? না না না, ডিস্টার্ব না, আমার ফোনটা 24 ঘন্টাই খোলা থাকে। ফোন দিয়ে অনেকে প্রেমের কথা বলে, ঘুরতে যেতে বলে, অনেক অনেক রকমের কথা বলে, তখন কি ভালোই লাগবে নাকি খারাপ লাগবে? না ভাই, ভালোই লাগবে, কিন্তু ঘোরাফেরা তো সবার জন্য না, যারা ভালোবাসা যায় মন থেকে, যার মন দেওয়া যায় তার সাথে। আমি চাইতেছি বিয়া শাদী কইরাই সব হইব। জীবনে কখনো ঘুরতে গেছেন কারোর সাথে? না ভাই, ঘুরতে যাইনি, এরকম সুযোগ হয়নি। না, মনে চাই। হ্যাঁ মনে চায়। কোথায় কোথায় ঘুরতে যেতে মনে চাই? এই তো ভাই, মনে চায় যে আছে না কত জায়গা ঘোরাফেরা হয়েছে, পরে ভাই আগে দেখি, যদি মনের সাথে মন মিলা যায়, যদি ভালো একটা মনের মানুষ পাই, তাহলে অবশ্যই, যদি সে আশা পূর্ণ হয় তাহলে অবশ্যই ঘুরতে যাব। কি খাইতে মনে চাই? আমার সবকিছুই ভালো লাগে ভাই, এমন কিছু নাই স্পেশাল জিনিস যে আমার ওইটাই ভালো লাগে, আর বাকি আসসালামু আলাইকুম।